আমার কি মরে যাওয়া উচিত? হ্যাঁ, এমনটাই বললেন। এবার মুখ খুললেন আশিস বিদ্যার্থী। দ্বিতীয়বার বিয়ে নিয়ে যাকে লাগাতার কটাক্ষের শিকার হতে হচ্ছে, মুখ খুললেন সেই আশিস। অবশেষে প্রতিবাদ জানালেন 57 বছর বয়সী এই অভিনেতা। হ্যাঁ, কিছু সংখ্যক মানুষের কাছে আশিস বিদ্যার্থী সত্যিই দোষী, কারণ প্রায় 60 বছর বয়সে এসে তিনি দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন। তিনি বয়সকে কোনো বাধা হিসেবে না দেখে নিজের ভালো থাকাকে গুরুত্ব দিয়েছেন, আর এটাতেই তিনি অনেকের কাছে চক্ষুশূল হয়ে গেছেন। আর তাই তাকে উদ্দেশ্য করে যে লাগাতার শব্দবর্ষণ চলছে, তার পাল্টা জবাব দিয়ে আশিস বিদ্যার্থী প্রশ্ন তুললেন, তাহলে কি তার মরে যাওয়া উচিত? অনেক মানুষই প্রশ্ন তুলেছেন, দীর্ঘ 22 বছরের দাম্পত্যকে কিভাবে ছাড়তে পারলেন আশিস? কিংবা কেউ বলেছেন, তার এই বিয়ে নিয়ে তার প্রাক্তন স্ত্রী কিংবা তার সন্তানের কি মত? আবার কেউ এই বয়সে এসে বিয়ে করার জন্য অশালীন ইঙ্গিত করতেও দ্বিধাবোধ করেননি। বিয়ের পর এসব দেখে শুনে চুপ থাকলেও আর পারলেন না আশিস। এবার তিনি পাল্টা প্রশ্ন করলেন যে, তাহলে কি বয়স হয়ে গেলে মানুষের বাঁচার অধিকার থাকে না, অখুশি হয়ে মরতে হবে বয়স্কদের? আশিস বিশ্বাস করেন তিনি নিজে কষ্ট করে রোজগার করে নিজের খরচ মেটাচ্ছেন, তাহলে কেন নিজের মনের মতন মানুষের সঙ্গে জীবন কাটানোর অধিকার অন্যদের থেকে নিতে হবে? কারোর ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় এমন আলোচনা কিংবা সমালোচনা দেখে সত্যি বিস্মিত তিনি। একথা তো ভীষণ সত্যি যে দিন শেষে আমরা সকলেই একমুঠো ভালো থাকা খুঁজি, আর এই ভালো থাকার খোঁজেই প্রায় 22 বছর আগে তার প্রথম বিয়ে হয়। তবে বহু সুন্দর সময় কাটানোর পরে তারা বুঝতে পারেন যে তারা আসলে ভালো নেই, তাই তখন তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেন, কারণ নিজের মতো করে ভালো থাকার অধিকার সববার আছে। আর তারপর বেশ কিছুটা পথ পার করে ফের আরও একবার বিয়ে করেন আশিস, আর তারপর থেকেই নানা ধরনের নোংরা কথার সাক্ষী হতে হয়েছে তাকে। আশ্চর্যজনকভাবে যারা এসব বলছেন তাদের অনেকেই অভিনেতার থেকে বয়সে অনেকটা ছোট। আর এই জায়গায় আশিস প্রশ্ন তুলছেন, যখন নিজের চেয়ে বয়সে বড় কোনো ব্যক্তিকে বুড়ো খিটখিটে এইসব বলা হয়, তখন ভেবে দেখা হয় না যে সবাই সময়ের সঙ্গে সঙ্গে একদিন সেই বয়সে পৌঁছব? তাহলে লোকজন কি বলতে চাইছে, বুড়ো হয়ে গেলে খুশি থাকার অধিকার নেই আর? আর তার থেকেও বড় কথা, এই বিয়ে নিয়ে তার প্রথম স্ত্রীর কি মত সেটা জেনে আমাদের সত্যিই কি কোনো কাজে আসবে? তিনি শারীরিকভাবে তার স্ত্রীকে ভালো রাখতে পারবেন কি না এই প্রশ্ন তুলে, কেন বারবার আমরা একটা ভুল জিনিস প্রমাণ করার চেষ্টা করি যে বিয়ে মানেই শুধু শারীরিক সম্পর্ক? এসবের থেকে বেরিয়ে আসা যায় না? প্রতিটা মানুষেরই তো নিজের মতো করে বেঁচে থাকার, ভালো থাকার অধিকার রয়েছে, তাই না? আপনাদের কি মতামত এ বিষয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।